প্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন BWSF এর উদ্বোধন হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি নজরুল হামিদ মিলনায়তন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মোহাম্মদ সামাদ বলেন, কোনো মানুষই সমাজের বোঝা নয়, সঠিক সহযোগিতা পেলে সম্পদ হয়ে ওঠে। BWSF এর উপদেষ্টা পরিষদ এবং খেলোয়াড়দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এই সময় হুইলচেয়ার ক্রীড়াবিদ নূর নাহিয়ান এবং অন্যরা উপস্থিত ছিলেন।